ভোপালের একজন ভদ্র মহিলা, আইপিএস অফিসার, আমার কাছে যখন উনি আসেন দেন শি ওয়াজ কনসিভড। দুদিন পরে উনি হঠাৎ করে আমাকে ফোন করেন, শি হ্যাড আ মিসক্যারেজ, দ্য বেবি ইনসাইড হার ইজ ডেড অ্যান্ড ইট ইজ জেনারেটিং আ কাইন্ড অফ পয়জন ইন হার বডি। ম্যাডাম দেখুন, আপনি যখন আমার কাছে এসেছিলেন তাহলে আমারও কিছুটা দায়িত্ব বর্তায় যে কাজটা বলছি একটু নিয়মিত অভ্যাস করতে শুরু করুন। কোনো মন্ত্র কি টাইপ অফ? দু সপ্তাহের মাথায় আমার পূজাস্থল অ্যাটাক হলো। অ্যাটাক হলো বলতে? ধূপের থেকে অসহ্য একটি দুর্গন্ধ ছড়াতে এবং একটি শব্দ শোনা শুরু করলাম। শব্দটা কি? একটি সতর্কতা বাণী, যাকে যা করতে দিয়েছিস এক্ষুনি বন্ধ করতে বল। আমার মিসেস নিচ থেকে উঠে এলাম, হাতে চাকু। হাতে চাকু? ওই অফিসারের যত সন্তান হবে তাদের ওপর আমার একার অধিকার। প্রথম জন গেছে না, আরো কত যায় দেখ। তাহলে একটা কোনো ক্ষতি হবে আপনার বাড়িতে। এখানে ক্যাশ আছে? ভূতা প্রেতা পিশাচ আশ্চ যে বসন্তি অত্র ভূতলে তে গৃহণন্তু মায়া দত্তং বলিমেন প্রসাদিত। পূজোর আগে মাস ভক্ত বলি দিতে হয়, সাক্ষাৎ শ্রী হরির পূজাও ওটা ছাড়া হয় না। মানে এই যে বাড়িতে অনেকে কালী পুজো করেন, বাড়িতে কি কালী পুজো করা উচিত? যে জায়গা থেকে রামকৃষ্ণ ভাব আন্দোলন যেটা পুরো ভারতকে তোলপাড় করে দিয়েছিল সেটা তৈরি হয়েছে, সেইখানে তুনেমারি এন্ট্রি আরে গানের শুটিং হচ্ছে। পৈশাচিক বলছি, পৈশাচিক। ওইখানের পঞ্চবটিতে ভৈরব অধিষ্ঠান করতেন, করতেন, করেন না এখন। দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়। তোর ওখানে প্রেম করতে গেছিস কেন? আমরা দেখি যে বিভিন্ন তান্ত্রিক যে রিচুয়ালস গুলো হয় দুটো জায়গায় খুব প্রমিনেন্টলি হয়, একটা হচ্ছে তারাপীঠে, একটা হচ্ছে মণিকর্ণিকার ঘাটে। ওই স্থানটাকেই কেন বেছে না? তুমি বলছিলে গণপতি, তিনি নাকি মহাপিশাচ? গণপতি মহাপিশাচ, গণপতি মহাপিশাচ। কৌস্তবের আড্ডার মারাত্মক একটি হরর পডকাস্টে আজকে আপনাদেরকে স্বাগতম জানাই, আমি কৌস্তব। আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলতে চলেছি যেটা সত্যি বলতে খুবই ভয়ঙ্কর একটা টপিক। আজকে আমরা কথা বলেছি পিশাচ নিয়ে। আজকে এমন কিছু ঘটনা শুনবেন, এমন কিছু অ্যাসপেক্টের ব্যাপারে আপনারা জানবেন যেটা জেনে আপনারা শিহরিত হয়ে উঠবেন। কৌস্তবের আড্ডার আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই চ্যানেলে নতুন হলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। কৌস্তবের আড্ডা ক্লিপস এবং কৌস্তবের আড্ডা শর্টস এই দুটো চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই পডকাস্টের হাইলাইটসগুলো দেখার জন্য। আপনারাও যদি আমার সাথে এরকমই একটা আড্ডা মারতে চান তাহলে ডেফিনেটলি আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে, বিইং কৌস্তব আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, এবং ইমেলও করতে পারেন। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনারা ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার আজকের মারাত্মক একটি হরর পডকাস্ট। হ্যালো কৌস্তব, আবার তোমাকে স্বাগতম জানাই কৌস্তবের আড্ডার আরেকটি এপিসোডে। এর আগের যে পডকাস্টটা বা আড্ডাটা আমরা করেছিলাম, মেরেছিলাম রাদার, সেখানে আমার সবথেকে বেশি ইন্টারেস্টিং একটা জায়গা লেগেছিলো, পুরোটাই ইন্টারেস্টিং ছিল রাদার, ডিমন্স বা পিশাচ, যেটা একদম নর্মাল একটা হিউম্যান স্পিরিটের থেকে একদমই আলাদা, কমপ্লিট একটা এন্টিটি, যে এন্টিটির অসাধ্য হয়তো কিছুই নয়। এই যে ডিমন রিলেটেড তোমার একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আগে আমি জানতে চাই। খুব রিসেন্টের ঘটনা। রিসেন্ট বলতে? দু মাস আগে ঘটনা, 2024 এবছরে। ভোপালের একজন ভদ্র মহিলা, আইপিএস অফিসার, তিনি তার কেরিয়ারের শুরুতে ট্রাফিকে একটা, যেখানে ট্রাফিক দাঁড়িয়ে থাকে না সেখানে কিছু বাচ্চা ভিখারিকে দেখতে পান, যাদেরকে এক ভদ্রলোক জোর করে কাজ করাচ্ছিলেন। আমরা টিভিতে সিরিয়ালে এরকম হামেশাই দেখতে পাই যে এরকম ঘটনা ঘটছে। তো অবভিয়াসলি তখন তিনি নতুন রিক্রুট, উনি ব্যাপারটা ইনভেস্টিগেট করেন এবং যিনি ওই কাজের জন্য কাজটা করাচ্ছিলেন আর কি বাচ্চাদেরকে দিয়ে, তাকে অ্যারেস্ট করেন। আচ্ছা, তাকে অ্যারেস্ট করবার পরে জানা যায় যে তিনি শুধু বাচ্চাদেরকে ভিখারিও করতেন না, ভিক্ষা শুধু করাতেন না, তিনি ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে উনি র্যাকেটিং করতেন, পাচার করতেন। তো অবভিয়াসলি তার লম্বা সাজা হয়, তার কেসটা তখনও চলছিল, অ্যান্ড শি পুট দ্যাট গাই ইন জেল। বছরখানেক পরে ওনার বিয়ে হয় ভদ্রমহিলার, অ্যান্ড শি কনসিভড।
আমার কাছে যখন উনি আসেন দেন শি ওয়াজ কনসিভড। হঠাৎ করে আমি ওনাকে জেনারেল যা বলবার তা বলি, যে ওনার কিছু সমস্যা ছিল সেগুলো সলিউশনের জন্য আমি দু একটা ছোটো ছোটো জিনিস দিই, খুব বেসিক জিনিস, ডিসিপ্লিনারি, যে ওনার লাইফটা একটু ডিসিপ্লিন হওয়ার জন্য, কোনো প্রয়োগ বা কোনো মন্ত্র ইত্যাদি কিচ্ছু না, জাস্ট কিছু ডিসিপ্লিন, যে ভোরবেলা ঘুম থেকে ওঠা ইত্যাদি ইত্যাদি, তারপরে বিছানা থেকে নামার সময় ধরিত্রীকে প্রণাম করে নামা, এই সমস্ত। দুদিন পরে উনি হঠাৎ করে আমাকে ফোন করেন এবং ফোন করে খুব রুক্ষ ভাষায়, খুব রুক্ষ একটা ব্যবহার করেন, এ আপনি ফালতু লোক, এ হয়েছে, বলি যাবো, গাল খাচ্ছি কেন হঠাৎ করে। উনি সেদিনকে জানতে পারেন যে শি হ্যাড আ মিসক্যারেজ। ওকে, কীরকম মিসক্যারেজ? গত সপ্তাহ পর্যন্ত হার ফিটাস ওয়াজ কমপ্লিটলি হেলদি। তোমার কাছে আসার আগে? আমার কাছে আসার আগে, আমার কাছে যেদিন এসছেন সেদিনও হার ফিটাস ওয়াজ কমপ্লিটলি হেলদি। সেদিনকে গিয়ে পরে উনি জানতে পারেন যে দ্য বেবি ইনসাইড হার ইজ ডেড অ্যান্ড ইট ইজ জেনারেটিং আ কাইন্ড অফ পয়জন ইন হার বডি। আচ্ছা আচ্ছা, দুদিনের মাথায় এখানে ক্যাশ আছে, এখানে ক্যাশ আছে, যার আমি কমপ্লিট ছক দেখলাম, সমস্ত কিছু বিচার করলাম। এবার সেখানে একটা প্রশ্ন আসে, আমি কত ভালো করে ছকটা দেখেছিলাম? তাহলে আমি খুব ভালো করে দেখিনি যে আমি এটা প্রেডিক্ট করতে পারিনি যে দুদিনের মাথায় এই ঘটনাটা ঘটবে, অথবা তার ছকে আদপে এই ঘটনাটা ছিল না। আউট অফ নোওয়্যার দুটো পসিবিলিটি হতে পারে। এবারে আমি তো আমার সপক্ষ সমর্থন করবার জন্য বলবই যে এটা অ্যাব্রাপ্টলি হয়েছে, আমি তোমার ছকে কিছু দেখিনি। আই টুক সেকেন্ড ওপিনিয়ন, থার্ড ওপিনিয়ন, ফোর্থ ওপিনিয়ন, আরো তিন চারজনের কাছে আমি দেখালাম যারা আমার থেকে সিনিয়র, যাদের কাছ থেকে আমি জ্যোতিষ শিখছি। তারা দেখে বললেন যে খুব ভালো, সবে আছে। আমি বলি এর সঙ্গে আজকে এই ঘটনা ঘটে গেছে, যে না, ইটস নট পসিবল, অসম্ভব, এটা হতে পারে না, ছকে নেই। যাদের মিসক্যারেজ হয় ওটা ছকে থাকে, যে ইউ নো অ্যাবাউট ইট, ওটা ছকে থাকে, যে এরকম একটা যোগ আছে, যোগ নেই কোনো, কিচ্ছু নেই, কোথাও কিছু নেই, আউট অফ দ্য ব্লু ঘটনাটা ঘটে গেল। ওকে, ঠিক আছে। দেন শি ওয়াজ ভেরি মাচ ডিপ্রেসড, শি লস্ট অল হোপস। আমি ওনাকে নিজের থেকে ফোন করে বলি যে ম্যাডাম দেখুন, আপনি যখন আমার কাছে এসেছিলেন তাহলে আমারও কিছুটা দায়িত্ব বর্তায়, আমার কোনো ফিস বা কনসালটেন্সি কিচ্ছু লাগবে না, আপনি খালি আমার ওপর একটু দয়া করে যে কাজটা বলছি একটু নিয়মিত অভ্যাস করতে শুরু করুন। ওনাকে আমি একটা প্রয়োগ দিলাম। প্রয়োগ বলতে তন্ত্রের? হ্যাঁ, প্রত্যেকদিন রাত্রে অভ্যাস করবার জন্য কোনো মন্ত্র কি টাইপ অফ, ওকে, একটা ক্রিয়া, প্রত্যেকদিন এই জিনিসটা অনুশীলন করুন, আপনি অভ্যাস করতে শুরু করুন এবং অভ্যাস করতে করতে আপনি কিছু বুঝতে পারবেন। দু সপ্তাহের মাথায় আমার পূজাস্থল অ্যাটাক হলো। তোমার পূজাস্থল মানে তোমার বাড়িতে? আমার বাড়িতে অ্যাটাক হলো বলতে, আমি যেখানে সন্ধ্যা করতে বসি। হ্যাঁ, আমার তো ব্রাহ্মণ সন্তান, প্রত্যেকদিন সন্ধ্যা করতে হয় আমাদের, এই সন্ধ্যার কিছু জিনিসপত্র লাগে। শুরু হলো ঘটি উল্টানো থেকে, ঘটিটা উল্টে গেল আউট অফ নোওয়্যার। আমার যে প্রদীপটা জ্বলছিল, আমার প্রদীপে যে তেলটা থাকে, আমার নিজের একটা মাপ আছে, ওটা আমি সন্ধ্যাবেলা জ্বালি, পরের দিন ভোরবেলা পর্যন্ত ওটা জ্বলে, 5 মিনিটের মাথায় প্রদীপটা জ্বলে শেষ হলো। কেউ অ্যাবজর্ব করে নিল, কি হলো আমি জানি না, ওকে, 5 মিনিটের মাথায় গোটা প্রদীপের তেল শেষ হয়ে গেল। ধূপের থেকে অসহ্য একটি দুর্গন্ধ ছড়াতে শুরু, আচ্ছা, অসহ্য একটি দুর্গন্ধ ছড়াতে শুরু করলো। নিচ থেকে আমার মা উঠে এলেন, হ্যাঁ রে, ওপরে কিছু মরেছে নাকি, পচা গন্ধ ছাড়ছে? আমি বলি ধূপের থেকে ছাড়ছে, ধূপের ধোঁয়া যত দূর যাচ্ছে তত দূর সে
বাজে গন্ধ ছড়াচ্ছে। জলশুদ্ধি করতে হয় তখন একটি ফুল দিতে হয়। ফুল দিয়েছি, জলে পড়ার সঙ্গে সঙ্গে দেখছি ফুলটি পচে গেল। পচে গেল সিরিয়াস, কুন্দ পুষ্প ছিল, মানে আমারই বাগান থেকে তোলা, আমি বিকেলবেলা তুলেছি, বিকেলবেলা তুলেছি ফুলটা, ফুলটা দিয়েছি। জলে দেওয়ার পর পচে যাওয়ার তো সেন্স হয় না কোনো, কোনো মানে হয় না। হ্যাঁ, কালো হয়ে গেল, পচে গেল। নাও ইটস সামথিং এলস, অসুবিধে আছে কিছু, আমাদের কিছু ট্রিক্স আছে, কিছু বিদ্যা আছে, আমাদেরকে আচার্যরা শিখিয়েছিলেন আমাদের কমিউনিকেট করা। এই ধরনের যখন কোনো ঘটনা ঘটে তখন এখানে আর গ্যাজেটের সাধ্য নেই, ডেফিনেটলি নেই, গ্যাজেটের গল্প অনেক দূরে, অনেক পেছনে আছে। আমি কমিউনিকেট করতে শুরু করলাম এবং একটি শব্দ শোনা শুরু করলাম। শব্দটা কি? একটি সতর্কতা বাণী, যাকে যা করতে দিয়েছিস এক্ষুনি বন্ধ করতে বল। শুনতে পারছো? শুনতে পাচ্ছি, স্পষ্ট শুনতে পাচ্ছি। যাকে যা দিয়েছিস এক্ষুনি বন্ধ করতে বল, নইলে বিপদ আছে। আমি বলি যে আমি একজন নৈষ্ঠিক ব্রাহ্মণ, আপনি যেই হন না কেন আপনি আমার সন্ধ্যায় বিঘ্ন দিয়েছেন। ফরগিভ অ্যান্ড ফরগেটের গল্প তো নয় এটা। তুমি চ্যালেঞ্জ করলে, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো, তুমি আমার এই জায়গায় ঢুকেছ, তুমি কে আমি পরে জানবো, আগে এটা বুঝে নাও ইটস ওয়ার। আমি জানি না তুমি কে। আবার ওই কথা, এক্ষুনি বন্ধ করতে বল নাহলে বিপদ আছে। তুই এই আসন থেকে ফোন লাগা ওকে। আমি বলি আমি অনেককে অনেক কিছু করতে বলেছি। ওই ভদ্রমহিলার নাম তুলে বলে দিল, ওকে বল, ভোপালের ওই আইপিএস, ওকে বল এক্ষুনি বন্ধ করতে বল। আমি বলি পারলাম না। বলছে ঠিক আছে। হুইস্পার্স। এবার ও যে বললো ঠিক আছে, আমি বলি ঠিক আছে, আমি আগে সন্ধ্যাটা কমপ্লিট করি, তারপর তো যা করার করব, দেখা যাবে। গায়ত্রী সাপোদ্ধার করেছি, আমার মিসেস নিচ থেকে উঠে এলাম, হাতে চাকু, হাতে চাকু, ছুরি, ছুরি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। আমি সব কি বলছো সিরিয়াসলি? আমি শব্দ শুনতে পাচ্ছি, বন্ধ করতে বল নালে চাকু চালিয়ে দাও। মানে তোমার মিসেসকে, মানে দিদিকে পুরো পজেস করে নিয়েছে নিজের কন্ট্রোলে। দিদির কোনো ইয়ে নেই, কোনো সার নেই, এক্স্যাক্টলি কোনো সার নেই, এটা ঘটছে। ইয়েস, আমি এটা অন ক্যামেরা বলছি, কারণেই বলছি। এক্ষুনি ফোন কর নাহলে আমি চালিয়ে দেবো চাকু। ঠিক আছে, সন্ধ্যা একটুক্ষণ বন্ধ থাক। সন্ধ্যা সমর্পণ করলাম, মানে এটা করা যায় সমর্পণ, পজ দেওয়া যায়। আচ্ছা, সন্ধ্যা সমর্পণ করে পজ দিলাম, যে আমাদের কিছু প্রয়োগ আছে, কিছু বিদ্যা আছে, আচার্যরা শিখিয়েছেন। একটি প্রয়োগ করলাম, সে প্রয়োগটাতে কি হয়, একটি শ্লোক আছে, সেই শ্লোকটা নিরন্তর উচ্চারণ করতে হয়, ভাইব্রেশন মন্ত্র, ওই শ্লোকটা উচ্চারণ করতে হয়। শ্লোকটা তিনবার উচ্চারণ করেছি, ম্যাডাম আমি এখানে কি করে এলাম, আমি ছুরি নিয়ে কি করছি, এত দূর অবধি ব্যাপারটা নর্মাল। ম্যাডাম হঠাৎ করে বলছে আমি কিছু শুনতে পাচ্ছি না কেন। দ্যাট ইডিয়েট ওয়াজ দ্যাট পাওয়ারফুল, যে ও বুঝতে পেরেছে যে আমি যে শ্লোকটা বলছি সেটা যতক্ষণ ওর কানে যাবে ততক্ষণও থাকতে পারবে না, ওর কানটাকে ব্লক করে দিল। Basically, he was not an idiot. He was not an idiot. আমি কিছু শুনতে পাচ্ছি না কেন, আমি এবারে কান ব্লক হয়ে গেছে,
সেটারও একটি ক্রিয়া আছে, জালন্ধর মুদ্রা বন্ধন করে নিয়ে পরে শোক করতে হয় কিছু মুদ্রা, না জালন্ধর মুদ্রা হঠযোগের একটা ক্রিয়া আছে, জালন্ধর মুদ্রা বন্ধন করে একটা প্রাণায়াম করতে হয়। আচ্ছা, আমি দেখালাম, হাতে দেখাচ্ছি যে বস, বসলেন, সে জালন্ধর মুদ্রা বন্ধন করলেন প্রাণায়াম। অ্যান্ড শি ওয়াজ লাইক যে কি হলো, এতক্ষণ কি ঘটলো? আমি বলি একদম সোজা ঠাকুর ঘরে চলে যা, কালীঘরে, আমি দুর্গা মণ্ডপে জপ করি, কালীঘরে চলে যা, তোমাদের সেপারেট করার আছে, চণ্ডী মণ্ডপ কালীঘর, কালীঘরে চলে যা, আমি যতক্ষণ না উঠছি বসতাম। উনি গেলেন, বসে আসেন কালীঘরে, আমি সন্ধ্যা সম্পন্ন করলাম, দিয়ে ম্যাডামকে বার করলাম যে সমস্যা আছে, আজকে রাত্রে আপনি এই ঘরেই ঘুমুন। কোন ঘরে? কালীঘরে। কালীঘরে ভূমিসজ্জা করে নিন, ওখানে আজকের রাত। সেই দিন রাত্রে প্রায় আড়াইটা পর্যন্ত যুদ্ধ চলল তোমার সাথে, আমার সাথে তার। সে আমাকে পুরো ঘটনাটা বলল। আচ্ছা, যে আমি এই এই করতাম, আমি যে মেয়েগুলিকে পাচার করতাম, তাদের সমস্ত শক্তি, তাদের সমস্ত সত্তা আমি কেড়ে নিজের কাছে রাখছিলাম নিজের কাজের জন্য, যেটা আমার গুরু আমাকে করতে বলেছিল। কোনো মানুষের এতটা ক্ষমতা হয় কি করে আমার কাজ আটকায়? হি ইজ আ লিভিং থিং, মানে যাকে জেলে বন্দি করিয়েছেন, হ্যাঁ সে তো বেঁচে আছে, সে বেঁচে আছে, হি ইজ পজেসড বাই এ ডিমন, তারও একজন গুরু আছেন, সেই ডিমনের একজন গুরু আছেন, এরকম কিছু শুনিনি আমি আগে। দিস ওয়াজ হেকটিক, ঠিক আছে, তুমি হাসছো, আমার তো হাসিও পেত না হয়তো, আমি হাসতে ভুলে যেতাম, আমি ভুলে গেছিলাম, মানে ইট ওয়াজ, আমি এটা আমার একটা ট্রমা হয়ে গেছিল, হি গেভ মি এ ট্রমা দ্যাট ইন্টেন্স, কারণ ওই দৃশ্যটা আমি এখনো ভুলতে পারি না চট করে, যে ম্যাডাম যখন নিয়ে এসেছে, আর নিজের প্রিয়জন সব থেকে মায়ের পরে, দ্যাট ইজ নট, মানে ফরগেটেবলই নয়, এটা না বলা যায় না, ওটা মুখে বলা যায় না, ওটা কি আমার গুরু আমাকে করতে বলেছিলেন, আমি আমার মতো করে কাজ করছিলাম, কোনো মানুষের তো ক্ষমতা হয় কি করে সেটা আটকানো? এবারে ওর যত সন্তান হবে ওদের ওপর আমার একার অধিকার। কার? ওই অফিসারের, ওই অফিসারের যত সন্তান হবে তাদের ওপর আমার একার অধিকার থাকবে। আচ্ছা, প্রথম জন গেছে না, আরো কত যায় দেখব, এটা ছিল ওয়ার্নিং, থ্রেডটা এরকম। ইতোমধ্যে আমি ওনাকে ফোন করলাম, অফিসারকে, আমি বললাম যে আপনাকে আমি যেটা প্রয়োগ করতে দিয়েছি আপনি কি কোনোদিন বন্ধ করেছেন একদিনের জন্য, এক বেলার জন্য কি আপনি এটা স্কিপ করেছেন? হলো না। আমি বলি যাই হয়ে যাক, পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আপনি বন্ধ করবেন না। উনি বুঝতে পারছেন না কি হলো। আমি বলি আজকের রাত্রে একটু প্রস্তুত থাকুন, আপনি একা থাকেন? বললো হ্যাঁ, আমি কর্মসূত্রে একটা জায়গাতে একা থাকি। আমি বলি একটু সাবধান থাকুন, আজকে রাত্রে আইদার আমি হারবো, আর আমি যদি হেরে যাই তাহলে পরে ইউ আর অ্যালোন ইন দিস ওয়ার, আর যদি আমি জিতি তাহলে একটা কোনো ক্ষতি হবে আপনার বাড়িতে, একটা ক্ষতি হবে, কারণ ও যাওয়ার আগে একটা ক্ষতি করে দিয়ে যাবে। তুমি কি ওনাকে পুরোটা এক্সপ্লেইন করেছিলে যে কি হয়েছে বা না হয়েছে? না, আমি ওনাকে বললাম যে আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল, মানে ওই আগের প্রিভিয়াস কেসটা, হ্যাঁ এই পুরো ঘটনাটা বললাম, তোমার তো জানা সম্ভব না, সম্ভব না। নাও শি ইজ কনফিউজ, আপনি কোথা থেকে জানছেন? ইট ওয়াজ এ কমপ্লিটলি কনফিডেন্সিয়াল কেস, এই ফাইল কখনো কোথাও ওপেন হয়নি, আপনি কোথা থেকে জানছেন এগুলো? আমি বলি পরে বলছি। সেই রাত্রে প্রায় পুরোটাই রীতিমতো যুদ্ধ চলল দুজনের, নিতান্ত, মানে আর কোনো ব্যাখ্যা হতে পারে না, গুরু কৃপায় আমি সেই যাত্রায় বেঁচেছি। আমার শ্রী গুরু মহারাজের
আমার প্রতি অসীম কৃপা যে উনি আমাকে সেই শক্তিটা সেদিন জুগিয়েছিলেন। সেদিন রাত্রে ক্রিয়া শেষ হওয়ার পরে ম্যাডাম আমাকে ফোন করলেন, ভাইয়া এক প্রবলেম হয়ে গেছে। ক্যা হুয়া? ঘরের মিটারে আগুন ধরে গেছে। আচ্ছা আচ্ছা, আমি বলি ভিডিও কল করুন। ভিডিও কলে দেখছি ঘর ভর্তি ধোঁয়া, মিটারে আগুন জ্বলছে। বলি ব্যাস, আর কোনো ক্ষতি হবে না, এবারে আপনি আমাকে টাইম টু টাইম আপডেট দিতে থাকুন যে জেলে যে ভদ্রলোক আছেন তার কি অবস্থা। দুদিন পরে জেলের ভদ্রলোক যিনি ছিলেন তিনি হসপিটালাইজড হন, এখন অবধি তিনি কোমাতেই আছেন। দুমাস আগের কেস এটা, দুমাস আগে কি বলবো আই ডোন্ট নো। তুমি আমাকে বললে যে এই ঘটনাটা পার্টিকুলার একটা কারণের জন্য বললে এখানে, এটার কারণটা কি? অন্ধকারের অস্তিত্ব তো, এরা আলোকে খুব ভয় পায়। আলোতে একটু নিয়ে এলাম যাতে ভবিষ্যতে আর ওর কোনো কিছু করবার ক্ষমতা না থাকে। আচ্ছা, আমি একটা জিনিস তোমার ঘটনাটা জানার সময় বুঝতে পারলাম, এই যে ধরো রাইটস আছে, রিচুয়ালস রয়েছে, বিভিন্ন দেবভূমিতে বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছে, কর্মকাণ্ড হচ্ছে, দৈবিক কর্মকাণ্ড, সেখানে পিশাচের একটা আধিপত্য থাকে। আমি কি খুব ভুল বলছি? আধিপত্য থাকে না ওদের, আধিপত্য থাকে না ওদের, একটা দৃষ্টি থাকে। আচ্ছা, মানে দুভাবে হয় ঘটনাটা। প্রথমত হয় যে যিনি কর্মকাণ্ড করছেন তার কোনো অপরাধ হচ্ছে, আচ্ছা, সে অপরাধের সুযোগ নিয়ে পরে সেই পিশাচ সেখানে প্রবেশ করছে। এক, যার খুব একটা প্রমিনেন্ট বিষয় হচ্ছে যে কেউ হয়তো ভূতাপসারণ করলো না অথবা মাস ভক্ত বলিটা দিল না। মানে পূজোর আগে মাস ভক্ত বলি দিতে হয়। আচ্ছা, তার মন্ত্রটি হচ্ছে এটা যে ভূতা প্রেতা পিশাচ আশ্চ যে বসন্তি অত্র ভূতলে তে গৃহণন্ত মায়া দত্তং বলিমেন প্রসাদিতম, যে যারা এখানে আছেন তাদের জন্য আমি এই বলি প্রদান করছি, আপনারা গ্রহণ করুন। তারপরের লাইনটা, পূজিতা গন্ধপুষ্পাদ্যৈহি বলিভিস্তর্পিতা তথা দেশাদস্মাৎ বিনিশ্রিত্য পূজাং পশ্যন্তু মৎকৃতম, মানে আমি তোমাদেরকে কমপ্লিটলি ওমিট করে দিচ্ছি না, তোমাদেরকে আমি তাড়িয়ে দিচ্ছি না, খালি আমার এই পূজাক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে আমি যে পুজোটা করছি তোমরা দেখতে পারো, পূজাং পশ্যন্তু মৎকৃতম। এটা হয়নি। আচ্ছা, তো যখন এটা হয়নি তাহলে কি ওই এরিয়ার ওপর দৃষ্টি আছে? এদের ক্ষমতা তো প্রচুর, কোথাও একটা কর্মকাণ্ড যদি হচ্ছে সেই মানুষের শক্তি না থাক, পিশাচের কিন্তু শক্তি আছে। সে মানুষের সেই শক্তি না থাক, ওই পূজার থেকে যে শক্তির বিচ্ছুরণ হচ্ছে সেটাকে গ্রহণ করার বা সেটাকে চ্যানেলাইজ করার, পিশাচ কিন্তু ওইটাকে গ্রহণ করে চ্যানেলাইজও করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে যোগযুক্ত অবস্থায় না থেকে যিনি পূজার আসনে বসছেন, মোস্টলি যেটা হয় যে যোগযুক্ত অবস্থায় না থেকে, মানে যোগযুক্ত অবস্থায় না থেকে মানে যোগের বিন্দুমাত্র ধারণা নেই, হট যোগের কোনো ক্রিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই, অথবা পূজাতে যে স্টেপগুলো উনি ফলো করছেন সেটা সম্পর্কে ওনার সম্যক ধারণা নেই, কেন আচমন করছি, কতটা নিয়ে আচমন করছি ওনার ধারণা নেই। এই যে ধরো আমি আমাদের মতো যারা রয়েছেন সাধারণ মানুষ তাদের কথা বলছি, আমাদের এই বিষয়টাতে এই যে রিচুয়ালসগুলো রয়েছে সেইগুলোতে অতটা জ্ঞান নেই বা সেরকমভাবে আমরা শিখিনি, বাট স্টিল আমরা ভগবানের সামনে বসে অনেক ক্ষেত্রে মন্ত্রোচ্চারণ করি, অনেক ক্ষেত্রে পুজো দিই, সেটা কি ঠিক হচ্ছে না? তাহলে তার কথা বলছি না আমি, তাদের কথা বলছি যারা নিয়মিত উপচার সমেত পুজোয় বসছেন নিত্য দেবস্থানে। আচ্ছা আচ্ছা, কোন একটি কালী মন্দির আছে, হুম, লোকাল কালী মন্দির, নিত্য পুজো হচ্ছে, নিত্য পুজো হচ্ছে, সেখানে দেবীর বিগ্রহ বিধিবৎ প্রতিষ্ঠিত আছে, সেখানে নিত্য দেবীর হয়তো শনিবার মঙ্গলবারে দেবীর অন্ন ভোগও যাচ্ছে, সেখানে প্রচুর মানুষ আসছেন নিজের গ্রহ দোষ কাটানোর জন্য শনিবার মঙ্গলবার মায়ের পুজো দিতে আসছেন, কেউ ভক্তিতে আসছেন, কেউ ভয়ে আসছেন, কেউ ভয়ে আসছেন। এবারে ওইখানে তো একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছে দেবীর পুজোটা দেখার জন্য, তিনি যদি এই বিষয়গুলো না জানেন তাহলে এতগুলো মানুষকে তিনি ডিপ্রাইভ করছেন। সাথে সাথে
ওইখানে যে দেবমণ্ডলী প্রতিষ্ঠিত হয়েছে, যে শক্তি বলয়, যে শক্তি কেন্দ্র ওখানে প্রতিষ্ঠিত হয়েছে, তার উনি রক্ষণাবেক্ষণের জন্য উপযুক্ত নন, সেখানে তো বিশ্বাস আসবেই। ওকে, তার কারণ ওরা কি দেখছে, ওরা তো এনার্জি দেখছে, ওরা তো এনার্জি দেখছে, তার কারণ এনার্জির সমস্ত উপকরণ তো ওখানে মজুদ আছে। তাহলে এরকম যে মন্দির রয়েছে বা যেখানে এরকম ধরনের দৈবিক কর্মকাণ্ড হচ্ছে, সেই জায়গাটা যদি প্রপারলি সেই কর্মকাণ্ডগুলোকে এক্সিকিউট করা না হয়, তাহলে তার আশেপাশে এরকম পিশাচের অধিষ্ঠান হতে পারে। হ্যাঁ, সম্ভব। যেমন খুব আজকে সকালবেলার ঘটনা, তোমার এখানে আসার আগে একটি দেবী মন্দিরে প্রবেশ করেছিলাম, কোনো গৃহস্থ কালী মন্দির, সেখানে দেখছি বাড়ির ছেলে, সে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে, একটা টি শার্ট পরে দেবীর পায়ে এমনি করে ফুল চড়াচ্ছে। কেন বাবু? না, এটা কেন, মানে এতখানি ক্যাজুয়াল কি করে হয়ে গেল বিষয়টা? তুমি তোমার বস্ত্রবিধি মেনটেন করছো না, তুমি কোনো ডেকোরাম মেনটেন করছো না, এত মনে ভক্তি হয়ে গেছে? হ্যাঁ, এই তো ওই পূজো গৃহটার থেকে বেরিয়ে নিয়ে পরে তো সেই বিষয় চিন্তা করবি বাবা। তাই যে পূজো গৃহ থেকে আমি টি শার্ট আর থ্রি কোয়ার্টার্স পরে আমি পূজো গৃহ থেকে বেরিয়ে নিয়ে পরে যে আমি বেদান্ত অধ্যয়নে ঢুকে গেলাম, সেটা তো না। বেরিয়ে নিয়ে সেই তো কারো দাসত্ব করতে যাবি, অথবা নিজের শিষ্যদের পরায়ণতার পরিচয় দিবি, তাহলে এত বড় ধৃষ্টতা হয় কি করে? ওরা ওনারা কি দেখছেন, যারা অন্ধকারের লোকরা, তারা কি দেখছেন? ওখানে দেবী বিধিবত প্রতিষ্ঠিত হয়েছেন, ওখানে দেবীর পায়ে কিন্তু বিল্বপত্র জবা অর্ঘটি পড়ল, সেখান থেকে তো শক্তির বিচ্ছুরণ হলো, ও তো নেবেই, ও তো নেবেই, ওর কি দোষ? আমি যেটা বুঝতে পারছি, প্রদীপের একদম সলতের জায়গাটা সব থেকে বেশি অন্ধকার থাকে, নিচের যে জায়গাটা। একদম একদম একদমই তাই। এই যে বাড়িতে অনেকেই কালী পুজো করেন বা কালী মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে, বাড়িতে কি কালী পুজো করা উচিত? যদি অধিকার থাকে অবশ্যই। অধিকার বলতে? বিধিবত যদি মন্ত্র সংস্কার হয়ে থাকে। আচ্ছা, বিধিবত মন্ত্র সংস্কার না হলে পরে কালী পূজার অধিকার কারুন নেই, কারুন নেই, ব্রাহ্মণেরও নেই। যিনি ব্রাহ্মণ কালী পুজো করবেন তাকে শক্তিমন্ত্রে দীক্ষিত হতে হবে, বিধিবত অধিকার লাভ করতে হয়, ওটা অর্জন করতে হয়, ওটা কেউ জন্মসূত্রে পায় না, ওটা অর্জন করতে হয়। তুমি সেটা অর্জন করলে না, তুমি কিছু স্যাক্রিফাইস করলে না, কিছু প্র্যাকটিস করলে না, ইউ আর প্র্যাকটিসিং ইনডিসিপ্লিন এভরিডে ইন ইউর লাইফ। তুমি ডিসিপ্লিনের জায়গায় ইনডিসিপ্লিন প্র্যাকটিস করছো, মায়ের পুজো করবে? এতটা সহজ হয়ে গেল, এতটা ক্যাজুয়াল অ্যাপ্রোচ। এখান থেকে একটা প্রশ্ন উঠে আসে, রিসেন্টলি তুমিও দেখেছো সিনেমাটা, আমিও দেখেছি, সেখানে গুন্ডে বলে মুভিটা, দক্ষিণেশ্বরে তুনে মারি এন্ট্রি, সেটা শ্যুট হলো, সেখানে সেই অ্যাক্টিভিটিটা হলো, এই ব্যাপারে তোমার কি ওপিনিয়ন? দক্ষিণেশ্বর দেবস্থান, একদম দক্ষিণেশ্বরে রানী রাসমণি ওই মন্দির প্রতিষ্ঠা করার আগেও ওটা দেবস্থান ছিল। ওখানে অবতার গল্প মহাপুরুষ সাক্ষাৎ, অবতার গল্প, তিনি ওখানে তপস্যা করেছেন, ঠাকুর ভগবান শ্রীরামকৃষ্ণদেব। তার সাথে সাথে ওনার 16 জন পার্ষদ ওখানে তপস্যা করেছে। ছেড়ে দিচ্ছি, এনারা তো অনেক দূরের, জাস্ট শ্রী শ্রী হলধারী যিনি ওখানে শ্রী গোবিন্দের পূজা করতেন, তিনিও আমাদের থেকে অনেক গুণ ওপরের ব্রাহ্মণ, নিত্য নৈষ্ঠিক আচারী একজন ব্রাহ্মণ, যিনি সমস্ত কিছু জানতেন বুঝতেন। তাদের কাজ করা আছে ওখানে, ওইখানের পঞ্চবটিতে ভৈরব অধিষ্ঠান করতেন, করতেন, করেন না এখন আমি জানি না, তার কারণ যখন ওই ভৈরব অধিষ্ঠান করতেন সেই সময় কিন্তু দক্ষিণেশ্বরের জমি কেড়ে নেওয়ার একটা যোগ তৈরি হয়েছিল বারুদের কারখানার জন্য। সে ভৈরব নেমে এসে নিয়ে পরে ঠাকুরকে বলেছিলেন, চিন্তা করিস না, ইংরেজ এই জমি নিতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠাকুর বলছেন যে এই ক্ষেত্র তিনি রক্ষা করেন। তাহলে আজকে এমন কি ঘটনা ঘটলো যার জন্য একটি পৈশাচিক মনোবৃত্তির পরিচয় দিয়ে অর্থের বিনিময়, মানে তো অর্থের বিনিময়ে আমি দেবস্থানকে যদি বিক্রি করছি, এটা পৈশাচিক তো।
নিশ্চয়ই সে অর্থের পরিমাণটা হয়তো খুব বেশি, কিন্তু সেই তো অর্থের বিনিময়ে আমি যারা অথরিটি তারা ওই দেবস্থান, ওই দেব প্রাঙ্গণ যেখানে ভগবান রামকৃষ্ণ বিচরণ করেছেন, যে জায়গা থেকে রামকৃষ্ণ ভাব আন্দোলন যেটা পুরো ভারতকে তোলপাড় করে দিয়েছিল সেটা তৈরি হয়েছে, সেইখানে তুনেমারি এন্ট্রি আরে গানের শুটিং হচ্ছে, চটুল গান যেটার সঙ্গে শাস্ত্র বা দৈব কোনো কিছুর দূরদূরান্ত অব্দি তো কোনো সম্পর্ক নেই, বরং বিপরীত, পৈশাচিক, পৈশাচিক, এটা পৈশাচিক। তাহলে কি যে জায়গা এতখানি শক্তিশালী, এতখানি দৈবগুণে সম্পন্ন ঋদ্ধ, সেই জায়গাতে যখন এরকম ঘটনা ঘটছে আমরা কি বলবো না এটা একটা ডিমনিক পজিশন, ডিমনিক অ্যাট্যাক? কার ক্ষমতা হলো যে এইটুকু খালি বুঝে নেওয়ার যে এটা একটা পৈশাচিক ইনভেশন, অ্যান্ড উই লস্ট কোস্ত, উই লস্ট, আমরা হেরে গেছি এখানে। একটা মানুষ ছিল না যার এটা চোখে পড়ে। আমাদের কাছে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এতগুলো বছর পেরিয়ে গেল গুন্ডে রিলিজ হওয়ার পর, গুন্ডে সুপারহিট করে গেল, গানটা সুপারহিট করে গেল, গোটা ভারতবর্ষ ওই গানে নাচছে, একটা মানুষের একটা দৃষ্টিতে পড়ল না, দৃষ্টিতেও পড়ল না, আর এত দূর অবধি আজকে ওইখানের সাধকদের, উপাসকদের মেরুদণ্ড ভেঙে গেছে যে এটুকু ডিটেক্ট করবার ক্ষমতা হলো না যে কি ঘটছে এখানে, আটকাতে তো পারলেনই না। তোমার ঘটনাটা তুমি যেটা বলছিলে সেটার সাথে আমার এটা খুব রিলেটেড মনে হলো, তাই জন্য আমি তোমাকে কোশ্চেনটা করলাম। অবশ্যই, মানে এখন মন্দিরে যেতেও তো আই থিঙ্ক সাধারণ মানুষ ভয় পাবেন না, একটা সামান্য বেসিক হিউম্যান ডিসিপ্লিন মেনটেন করতে যদি কারো ভয় লাগে, সে মন্দির থেকে বরং দূরে থাক, দেবস্থান থেকে বরং দূরে থাক। ধরো তুমি বললে যে এখানে এরকম একটা পৈশাচিক অ্যাক্টিভিটি হয়েছে তোমার যুক্তিতে, তোমার লজিকে, তাহলে এখানে তো এর আশেপাশে, দেবভূমির আশেপাশে যেহেতু শক্তির বিচ্ছুরণ ঘটছে, তাহলে সেখানে অনেক পৈশাচিক এন্টিটি থাকতে পারে, যারা যাচ্ছেন তাদের ক্ষতি হতে পারে না তার জন্য? দেখো, ওরা ওদের জিনিস নিয়েছে, ওরা ওদের জিনিস নিয়ে বেরিয়ে গেছে, আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু তার মানে তো এটা নয় যে ওই জায়গা কখনো শূন্য হয়ে গেছে। না, তুমি বলছিলে ভৈরব ছিলেন, হ্যাঁ ভৈরবের কথাটা আমি বলেছি, কিন্তু বাকিটা তো বলিনি, শুধু ভৈরবের অধিষ্ঠান দিয়েই তো আর, শুধু ভৈরবের অধিষ্ঠান দিয়ে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে না, পূর্ণাৎ পূর্ণম উদেচ্ছেতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, যে জায়গাতে ভগবান শ্রী রামকৃষ্ণ লীলা করে গেছেন সেই জায়গা কি কখনো শূন্য হয়? ডেফিনেটলি না। সেই জায়গায় এখনও একটি মানুষ ঠাকুরের ওই গোল বারান্দায় ওনার রুমের বাইরে বসে চুপচাপ কথা মৃতটা পড়ে যাচ্ছে। কার কথা বলছো? একজন ভদ্রলোক আছেন ওখানে, রোজ পাঠ করেন, তুমি দক্ষিণেশ্বর যাও, গেলে পরে ওনাকে দেখতে পাবে। এই জিনিসটা, প্রশ্নটা করা কতটা ঠিক হবে আমি জানি না, বাট আমি শুনতে পেয়েছি, কারণ আমাদের যে প্রশ্নগুলো আসে সেগুলো তো মানুষকে অবজার্ভ করে আসে, তাই আমি কোশ্চেনটা রাখছি। সেটা হচ্ছে, অনেকে বলেন দক্ষিণেশ্বরের মন্দিরে গেলে নাকি ব্রেকআপ হয়ে যায়, কোনো সম্পর্কের কি শেষ হয়ে যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ এরকম টাইপের একটা জিনিস আমি শুনেছিলাম। তো ওখানে প্রেম করতে গেছিস কেন? এক্স্যাক্টলি, সেটাই তো আমার পয়েন্ট, যে প্রেম করতে না, ধরো ঘুরতেও গেছে বা কিছু করতে গেছে। তো ঘুরতে গেছে, ওটা ঘুরতে যাওয়ার জায়গা? এবার এরকম টাইপের জিনিসগুলো যখন হচ্ছে বা শুনছি, আমার না একটা ইন্টারনালি হয়তো এটা হাসির মতো শুনতে লাগলো, বা আমারও হাসি পেয়েছে যখন আমি শুনেছি, বাট ইন্টারনালি না মনে হয় যে আমাদের এই যে জায়গাগুলো রয়েছে, যেখানে যে কোনো জায়গায় যে কেউ যেতে পারে এরকম একটা ব্যাপার রয়েছে, কিন্তু সব মন্দিরেও সবার যাওয়ার আদেশ বা অধিকার নেই। সেখান থেকে একটা জায়গায় খারাপ লাগে যে আমরা আমাদের কালচার বা সংস্কৃতির থেকে অনেকটাই হয়তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা আমাদের ডিসিপ্লিন থেকে বিচ্ছিন্ন হয়েছি। কালচার সংস্কৃতি খুব হালকা শব্দ ডিসিপ্লিনের সামনে, ধর্ম ডিসিপ্লিন শেখায়, ধর্ম রক্ষতি রক্ষিতা, ধর্ম তাকে রক্ষা করে,
যে ধর্মকে রক্ষা করে। ওকে, আমরা দক্ষিণেশ্বর নিয়ে কথা বললাম, তারাপীঠের ব্যাপারে কি মনে হয় তোমার? সেখানে আই থিঙ্ক পিশাচের আনাগোনা নয়, সেখানে আই থিঙ্ক পিশাচ থাকে, অধিষ্ঠান করেন। অবশ্যই করেন, ওখানে 8 রকম দেবজনী প্রত্যেকেই অধিষ্ঠান করেন, 8 জন যে দেবজনী আছেন, দেবতা, গন্ধর্ব, যক্ষ। আমরা দেখি যে বিভিন্ন তান্ত্রিক যে রিচুয়ালসগুলো হয় দুটো জায়গায় খুব প্রমিনেন্টলি হয়, একটা হচ্ছে তারাপীঠে, একটা হচ্ছে মণিকর্ণিকার ঘাটে। তো এই যে তারাপীঠ, এটার মাহাত্ম্য কি তন্ত্র, উপাচার বা ক্রিয়া বা রিচুয়ালসের ক্ষেত্রে? ওই স্থানটাকেই কেন বেছে নেন? এটা বলা খুব কঠিন। চণ্ডীপুর, যেটাকে তারাপীঠ, ওইখানে কিছু ঐতিহাসিক বড় বড় ঘটনা ঘটে গেছে, যেগুলো তন্ত্রের সাম্রাজ্যে এবং উপাসনা কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডের সাম্রাজ্যে লাইফ টার্নিং ইভেন্ট। মানে গতির মোড়টাই বদলে দিয়েছে। আচ্ছা, এরকম কিছু ঘটনা ওখানে ঘটে গেছে। শ্রী শ্রী বামদেবের আবির্ভাব, তারপরে ঋষি বশিষ্ঠও তো ওখানে সাধন করেছেন। উনিই তো, তারপরে কামদেব, তার্কিক, যাদবেন্দ্র, এনাদের আবির্ভাব। এরকম বড় বড় মনীষী ওখানে কাজ করে গেছেন, সেখানে ভগবতী কৃপা করেছেন, এখনো করছেন ওই পীঠে, ওই পীঠে এখনো করছেন। তো সেখানে সমস্ত দেবজনী নিত্য বর্তমান, সেখানে পিশাচরাও দেবজনী হয়েই রয়েছেন, কিন্তু ওখানে ওনারা নিজেদের মতো কাজ করিয়ে দিয়ে যাচ্ছেন। যেমন দেখবে যে তুমি মানুষদেরকে জিজ্ঞেস করবে যে কিছু মানুষ খুব গর্ব করে বলেন, তারাপীঠ থেকে ঘুরে এলাম। হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো ব্যাপার, কনগ্রাচুলেশনস, মায়ের ব্রহ্মশিলা দর্শন করেছি। হ্যাঁ কেন? মায়ের ব্রহ্মশিলা নিজের হাত দিয়ে কেন? মদ দিয়ে ব্রহ্মশিলা স্নান করিয়ে দিয়েছি কেন? কে অধিকার দিয়েছে তোমাকে এসব করার? দেবীর ব্রহ্মশিলা দর্শন করবার অধিকার সবার নেই। তোমার একটা বেসিক পুজোর কিছু তুমি জানো না, তোমার একটা বেসিক পুজোর আসনে বসার অধিকার নেই। তুমি কারণ দিয়ে দেবীকে স্নান করিয়ে দিয়ে একটা মহাপাতকের কাজ করেছ, তুমি সেটা গর্ব করে বলছো? আমার চোখে তো এগুলো পৈশাচিক লাগে, আমার চোখে তো এগুলো ভয়ঙ্কর পৈশাচিক। কেউ একটা অপরাধ করেছে, দিয়ে সেই অপরাধ নিয়ে গর্ববোধ করছে, এটা পৈশাচিক না? আচ্ছা, ওনারা ওনাদের কাজ করে যাচ্ছেন। তোমার কি মনে হয় কোনোভাবে এই যে এন্টিটিগুলো রয়েছে আমাদের মাধ্যমে এই কাজগুলো করাচ্ছেন তারা? হ্যাঁ অবশ্যই, অবশ্যই করাচ্ছেন, খুব চোখের সামনে ওনারা কাজ করেন। আর খুব স্বাভাবিকভাবে আমরা বিষয়গুলো দেখি, জানো তো কীরকম। দেখো, বড়লোক বাবার ছেলে প্রচুর টাকা দিয়ে একটা নিনজা কিনলো, ঠিক আছে, ওটা 120-130 টপ স্পিড দিচ্ছে, আরো বেশি দিচ্ছে। এবারে ছেলের মাথায় কি ভূত চাপলো, ও উল্টো দিকে লেন দিয়ে 150-180-তে গাড়িটা চালাবে, গা করে চালাচ্ছে। আমার তো মনে হয় না যে এগুলো খুব একটা সুস্থ ব্যাপার। কেউ করায় কেউ কেউ ইনফ্লুয়েন্স করে, কেউ তো ইনফ্লুয়েন্স করে। আই থিঙ্ক ইসলামে এনাকেই শয়তান বলে কনসিডার করা হয়েছে। একজন তো না, একজন তো না, তুমি যার নাম করলে তিনি অপরাধীদের শাস্তি দেন, শয়তান, তিনি অপরাধীদের শাস্তি দেন, নরকে তারা যায়। কিন্তু শয়তানি তো আমাদের দিয়ে ভুল কাজগুলো করায় বা প্রভোক করে আমাদের। তুমি একটা কথা বলো যে তিনি নরকের রাজা, বাংলায়, পাতি বাংলায় বললে তিনি নরকের রাজা, নরকে কি করা হয়? অপরাধীদের শাস্তি দেওয়া হয়। তিনি যদি অপরাধীদেরকে শাস্তি দিচ্ছেনই, তিনি খারাপ কি করে হলেন? তুমি শয়তানকে খারাপ বলছো না? না, আমি বলছি না, উনি কাউকে দিয়ে কিছু করান না, উনি মানুষের চেপে রাখা প্রবৃত্তি যেটা করবার তার নিজের মধ্যে ক্ষমতা নেই সেইটাকে খালি বার করে দেন, যে দেখ তোর মধ্যে এটাও আছে। এই যে পিশাচ রয়েছে, এই পিশাচদের অ্যাকচুয়াল ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম, বৈশিষ্ট্য কি এদের?
ওরকম করে বলা যাবে না, তার কারণ পিশাচরা অনেক রকম হয়। এরকমও বহু পিশাচ আছেন যারা দৈব সত্তা সম্পন্ন, ভালো কাজ করেন, হ্যাঁ, সাত্ত্বিক, বিশুদ্ধ সাত্ত্বিক। হ্যাঁ, পিশাচ মানে যে সে খুব তামসিক, লোকের ক্ষতি করে বেড়ায়, এরকম না। আচ্ছা, এরকম বহু পিশাচ আছেন যারা দৈব গুণ সম্পন্ন, মানুষের উপকার করেন, তাদের উপাসনা করা যায়। আচ্ছা আচ্ছা, পিশাচদের উপাসনা করার ক্ষেত্রে আমি দেখেছি স্যাক্রিফাইস বা বলিদানের একটা প্রথা রয়েছে অনেক ক্ষেত্রে, সেটা হয়তো হিউম্যান স্যাক্রিফাইস। এই ব্যাপারটা কি, কেন করা হয়, আর উপাসনাটাই বা কেন করে পিশাচের মানুষ দেব দেবীকে ছেড়ে? এটা তো শ্রী ভগবান গীতাতে বলেই দিয়েছেন। ইভেন আমি এটা একটা জায়গায় পড়ছিলাম, শ্রীকৃষ্ণ গীতাতে এটাও বলেছেন পিশাচ আছে অ্যান্ড তিনি অ্যাকসেপ্ট করলেন, করছেন, অ্যাপ্রুভ করছেন, অ্যাকনলেজ করছেন যে হ্যাঁ, পিশাচদের উপাসনা হয়, যারা তমক প্রবৃত্তি সম্পন্ন তারা পিশাচদের উপাসনা করেন। এত দূর অব্দি বলে নিয়ে উনি থেমে গেছেন, আর কিচ্ছু ডিটেলসে বলেননি। আমরা এখান থেকে এটা একটা জেনারেলাইজ ধারণা করে নিয়েছি যে তমক প্রবৃত্তি খুব খারাপ, পিশাচ খুব খারাপ, তাদের উপাসনা করাও খুব খারাপ, এটা আমরা ধরে নিয়েছি। এরকম না ব্যাপারটা, যে কোনো পুজো করতে গেলে পরে ওনাদেরকে যে মাস ভক্ত বলিটা দিতে হয় সেটাও বলিদান, সেটাও একরকম ওনার পূজা। সাক্ষাৎ শ্রী হরির পূজাও ওটা ছাড়া হয় না। মানে শ্রীহরির পূজায় আমি বসছি, শ্রীহরির ধরো বাৎসরিক পূজায় আমি বসছি, সেখানে আমি সামান্য অর্ঘ স্থাপন করব, আসন শুদ্ধি করব, দিকবন্ধন করব, গুরু প্রণাম করব, তারপরে আমাকে কিন্তু সেই মাস ভক্ত বলিটা দিতে হবে ওখানে। আচ্ছা, ইটস এ পার্ট অফ দ্য রিচুয়াল। মাস ভক্ত বলিটা কি? ওই কলা পাতায় অথবা ভূর্জপত্রে অনেকগুলো জিনিস মেখে নিয়ে পরে দিতে হয়। আচ্ছা, দ্যাট ইজ মাস ভক্ত বলি। মাস মানে মাসকলে, ভক্ত মানে আতপ। তো পিশাচের উপাসনা কেউ কেন করেন? ডেডিকেটেডলি পিশাচের উপাসনা তারাই করেন, অবশ্যই শ্রীহরি বলে দিয়েছেন তমক প্রবৃত্তি সম্পন্ন তারা করেন। মোস্টলি পিশাচের উপাসনা যারা ডেডিকেটেডলি করেন তারা শক্তির জন্য করেন, পাওয়ারের জন্য, পাওয়ারের জন্য, খুব তাড়াতাড়ি, শর্টকাট, শর্টকাট। তাহলে এটাতে ক্যাচ কোথায়, শর্টকাটে করছে কিছু নেবে? গিভ অ্যান্ড টেক পলিসি, গিভ অ্যান্ড টেক পলিসি। দেবতাদের কাছে পুজো করো, তুমি দেবতাদের কাছে কিছু চাও, দেবতা তোমাকে ঠিক সেটাই দেবেন যেটা তোমার জন্য উন্নতিকর। আচ্ছা, যেটাতে তোমার আত্মিক উন্নতি হবে সেরকম জিনিসই উনি তোমাকে দেবেন, উনি তোমাকে এমন জিনিস দেবেন না তুমি যেটা চাইবে। পিশাচরা এই বিচারটা করেন না। ওকে, যেটা চাইবো সেটাই দেবে, আর বলিদানটা তাকে সন্তুষ্ট করার জন্য। তুমি বলছিলে গণপতি মানে আমাদের গণেশ, গণপতি তিনি নাকি মহাপিশাচ, গণপতি মহাপিশাচ, গণপতি মহাপিশাচ, কিভাবে? এটা তো শুনিনি কখনো, জানি না। মুদগল পুরাণের একটি চরিত্র আছে ধূম্রবর্ণ, যিনি ধূম্রবর্ণ তাকে পিশাচ গণপতি বলা হয়। তার বাহন যে ইঁদুর মুশিক, তিনি সেখানে বাদুড় হয়ে এসেছেন। আচ্ছা, তিনি এমন একজন গণপতির একটা রূপ এটা? হ্যাঁ, গণপতি নিজে, নিজে, আচ্ছা, গণপতি নিজে, গণপতির সমস্ত, পিশাচ বলা হচ্ছে কেন? গণপতির সমস্ত স্বরূপ যেরকম ব্রহ্ম বিগ্রহ, ইনিও ব্রহ্ম বিগ্রহ। আচ্ছা, কিন্তু তম প্রবৃত্তিতে ব্রহ্ম বিগ্রহ। তম প্রবৃত্তি বলতে সত্যরজতম তিনটে গুণ আছে না, সে তার মধ্যে তম প্রবৃত্তিতে উনি ব্রহ্ম বিগ্রহ। সে পিশাচ গণপতি যিনি অসুরদেরকে রক্ষা করেন, যার বিরক্তির জন্য অসুররা লক্ষ্মী হতে বিচ্যুত হয়। আচ্ছা, গণপতি সহস্র নাম খুব সুন্দর নামটি আছে, বৈমুখ্যা হাতা লক্ষ্মীশ্রী, বৈমুখ্যা হাতা দৈত্যাশ্রী। দৈত্যরা যার বিমুখতায় শ্রী থেকে হত হন, তিনি তিনি মহাপিশাচ, তার একটি এরকম স্বরূপ আছে এবং সেটি পূজিত হয়। আমি পুরুলিয়ার ছেলে, পুরুলিয়াতেই ওনার মন্দির আছে পিশাচ গণপতি, পিশাচ গণপতি। কেন পূজো করা হয় নর্মাল গণপতির বিগ্রহকে ছাড়া বা ওনার ওই ফর্মটাকে ছাড়া? ও গাণপত্যক্রমে যারা অভিষিক্ত হন তাদের ওটা করতে হয়, ওনার মধ্যে দিয়েও পেরোতে হয়। খুব ডেঞ্জারাস এটা, অতি মানে যারা গাণপত্যক্রমে অভিষিক্ত নন তারা পিশাচ গণপতির কাছাকাছি চট করে আসবেন না, জানবেনও না। এটা মানে জাস্ট কিউরিয়াসিটিতে জেনে নিলাম, না, নো।
পুরুলিয়াতে ওনার যে বিগ্রহটি আছে, আমার একটি বই আছে শ্রী শ্রী গণপতি কল্প, ওই বইতে ওনার ছবি দেওয়া আছে। তোমার নিজের লেখা বই? হ্যাঁ, ওকে, ওটাতে ওই গণপতির ছবি দেওয়া আছে, যে তিনি কিভাবে পূজিত হন ওখানে। তার কোনো মন্দির নেই, মন্দিরে পুজো হয় না না, ওপেন। মানে তুমি এটা বলছো, বা এটা আমরাও জানি শ্রীকৃষ্ণেও পিশাচ সাধনার উল্লেখ গীতাতে করেছেন, গণপতির পিশাচ রূপ রয়েছে, পৈশাচিক কিছু জিনিসের ব্যাপারে আমরা জানলাম, ইভেন আমাদের তারাপীঠ, ইভেন দক্ষিণেশ্বরে কীরকম পৈশাচিক অ্যাক্টিভিটি হয় সেটার ব্যাপারেও জানলাম। সেটা হয়তো খুব সাধারণ চোখে দেখে প্যারানর্মাল মনে হবে না, না, তো ওরা তো ওদের মতো করে কাজ করে বেরিয়ে গেছে। কিন্তু আরেকটা জিনিস আমি বলতে চাই, তুমি বললে যে শ্রীরামকৃষ্ণেরও পিশাচ দর্শন হয়েছে, হ্যাঁ, সেই ব্যাপারটা যদি আমাদের বলো। উনি অন্ধকারের জগতের ওরকম সে পিশাচ ছিল না, ইয়ে ছিল, অতৃপ্ত আত্মা ছিল। ঠাকুর এক জায়গায় গেছেন, তারা এসে নিয়ে পর ঠাকুরকে বলছেন, তুমি এখান থেকে প্লিজ চলে যাও, তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না। রামকৃষ্ণদেবকে বলছেন? হ্যাঁ, মানে ওনার উপস্থিতিটাই এমন, এবং উনি যে শক্তির বিচ্ছুরণ নিরন্তর করে চলেছেন, এখনও করে চলেছেন, সেই শক্তি ওনারা নিতে পারছেন না। অসাধারণ, মানে উনিও একটা সময় গিয়ে পিশাচ দর্শন করেছেন, বা পিশাচের তাদের দর্শন দিয়ে হয়েছে। ধন্য করেছেন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, খুব ভালো লাগলো কৌস্তব, আজকে আমাদের টাইমটা শর্ট, ঠিক আছে, তাই জন্য আমরা অনেকগুলো জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেও সেটা হয়তো ফুলফিল করতে কভার করতে পারলাম না। পারলাম না। নেক্সট এপিসোডে ডেফিনেটলি তোমার সাথে আবার দেখা হচ্ছে। অফকোর্স, থ্যাংক ইউ কৌস্তব, কৌস্তবের আড্ডাতে আসার জন্য, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখা হচ্ছে কৌস্তবের আড্ডার পরবর্তী একটি আড্ডাতে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও দুটি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন।